বলছি আজকে 15 আগস্ট উপলক্ষে তোমাদের যে তোমরা নানান রকম প্রস্তুতি নিয়েছিলে গতকাল থেকে আমরা দেখছিলাম, আজকে তোমরা নানান জায়গায় সবাইকে রাখি পড়াচ্ছ রাখি বন্ধনের উৎসবে, তো অ্যাকচুয়ালি কী করছো তোমরা সকাল থেকে, মানে একটু যদি সংবাদ মাধ্যমকে জানাতে বিষয়টা? আমরা আজকে গঙ্গারামপুর তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কমিটি থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের ব্যক্তিদেরকে, বিভিন্ন রাস্তার মানুষদেরকে, টোটো চালক থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সেবিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, থানা আইসি থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকার হাতে, প্রত্যেকের হাতে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং ভ্রাতৃত্ববোধ আমরা গঠন করছি। আমরা আজকে 15 আগস্টে তার দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই রাখীবন্ধন উৎসবে সবাই এক জায়গায় মিলিত হয়েছি। ভবিষ্যতে কি এরকম আরও অনুষ্ঠান সূচি রাখার ইচ্ছে আছে? হ্যাঁ, ভবিষ্যতে আমাদের ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক প্রোগ্রাম নেওয়ার চিন্তাধারা আছে, আমরা সেগুলো স্তরে স্তরে নেব। আজকে আর সারাদিন কোনো কর্মসূচি আছে? আমাদের এরপরে কর্মসূচি আছে, আমরা বিডিও অফিসে যাব, আমাদের যে বিডিও সাহেব আছে তার হাতে আমরা ব্লক গঙ্গারামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাখি পরিয়ে দেবো। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কি বার্তা দিতে চাইবে সকলকে? আমরা তৃণমূল ছাত্র পরিষদের থেকে সকলকে একটাই বার্তা দিতে চাই যে সবাই একসাথে চলো, আমরা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক, আমরা একভাবে চলতে শিখি, আমরা মমতা ব্যানার্জির আদর্শে একভাবে চলতে জানি। নামটা? পিকাই প্রামাণিক, গঙ্গারামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।